ওয়েলকাম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল নিউজ ইনফো ফর অল। 2021-22 শিক্ষাবর্ষে যারা জঙ্গিপুর কলেজে অ্যাডমিশনের জন্য অনলাইন ফর্ম ফিল আপ করেছিলেন তাদের প্রফেশনাল মেরিট লিস্ট আজ প্রকাশিত হয়েছে। এই ভিডিওতে আমরা জানব জঙ্গিপুর কলেজের প্রফেশনাল মেরিট লিস্ট কীভাবে চেক করতে হবে। তো জঙ্গিপুর কলেজের প্রফেশনাল মেরিট লিস্ট চেক করার জন্য তোমাদের সবার প্রথমে jangipurcollegeonline.com এই ওয়েবসাইটটি ওপেন করে নিতে হবে। এই ওয়েবসাইটটি ওপেন করে নিলে তোমরা এরকম একটি ফেজ দেখতে পাবে। তো এখানে দেখো মেরিট লিস্ট বলে একটি অপশন পাবে, তো এই মেরিট লিস্টে তোমাদের ক্লিক করতে হবে। তো মেরিট লিস্টে ক্লিক করার পর এখানে তোমাদের সিলেক্ট সাবজেক্ট এবং সিলেক্ট ক্যাটাগরি এরকম দুটি অপশন দিচ্ছে। তো সিলেক্ট সাবজেক্টে গিয়ে তোমরা কোন সাবজেক্টের মেরিট লিস্ট দেখতে চাও সেটি সিলেক্ট করবে। তো এখানে দেখো বিএ জেনারেল, বিকম জেনারেল, বিএসসি জেনারেল বায়ো এবং বিএসসি জেনারেল পিওর, এই চারটি জেনারেল কোর্স আছে এবং বাকি যেগুলি আছে সেগুলো সব অনার্স কোর্স। ঠিক আছে, তুমি তো যেই সাবজেক্টের জন্য দেখতে চাও সেটি এখান থেকে সিলেক্ট করে নেবে। তো ধরো আমি বেঙ্গলি অনার্সে দেখতে চাই, আমি এখানে বেঙ্গলি অনার্স সিলেক্ট করলাম। এখানে ক্যাটাগরি ধরলাম জেনারেল সিলেক্ট করলাম। তুমি যদি এসসি, এসটি, ওবিসি, ওবিসি বি যা হও সেই ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে নেবে, অর্থাৎ যেই ক্যাটাগরি তুমি মেরিট লিস্ট দেখতে চাও সেই ক্যাটাগরিটি এখান থেকে সিলেক্ট করবে এবং এরপরে সাবমিটে ক্লিক করবে। সাবমিটে ক্লিক করার পরে দেখো এখানে তোমাদের যদি অনার্স কোর্স সিলেক্ট করে রাখো তাহলে এরকম মেরিট লিস্ট বেরিয়ে যাবে এবং এই মেরিট লিস্টটা তোমাদের এইএন নাম্বার, তারপর নেম, তারপর কোন বোর্ড থেকে পাস করেছো, কত সালে পাস করেছো, তোমাদের এগ্রিগেট মার্কস কত পেয়েছিলে, এবং যেই সাবজেক্টে অ্যাপ্লাই করেছো সেই সাবজেক্টের মার্কস কত, এবং মেরিট পয়েন্ট এখানে দেওয়া আছে, এবং এরপর এখানে জেনারেল ইলেকটিভ সাবজেক্ট দেওয়া আছে। তো এগুলো তোমরা ঠিকঠাকভাবে পুরোপুরি চেক করে নেবে এবং তোমাদের নাম আছে কিনা দেখে নেবে এই মেরিট লিস্টে। যদি সব ঠিক থাকে তাহলে ঠিক আছে, এবং যদি কিছু ভুল থাকে তাহলে তোমাদের এখানে জঙ্গিপুর কলেজের হেল্পলাইন নাম্বার দেওয়া আছে। এই দুটি হচ্ছে সায়েন্সের হেল্পলাইন নাম্বার এবং এই দুটি হচ্ছে আর্টস এবং কমার্সের হেল্পলাইন নাম্বার। ঠিক আছে, তো এই হেল্পলাইন নাম্বারে তোমাদের ফোন করে জানাতে হবে যে তোমার এই ডিটেলসটি ভুল এসছে মেরিট লিস্টে, তো সেটি কলেজ থেকে ঠিক করে দেওয়া হবে। ঠিক আছে, তো এইভাবে তোমরা অনার্স কোর্সে মেরিট লিস্ট দেখতে পারবে এবং যদি জেনারেল কোর্সে মেরিট লিস্ট দেখতে চাও তাহলে এখান থেকে জেনারেলের যে সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করেছিলে সেটি সিলেক্ট করে নেবে। ধরো আমি এখানে বিএ জেনারেল সিলেক্ট করলাম এবং এখানে ক্যাটাগরি সিলেক্ট করবে এবং এখানে সাবমিটে ক্লিক করবে। তো আমি এখানে এসসি ক্যাটাগরি সিলেক্ট করলাম এবং তারপরে এখানে আমি সাবমিটে ক্লিক করছি। তো সাবমিটে ক্লিক করলে দেখো জেনারেল কোর্সের ক্ষেত্রে একইভাবে এইএন নাম্বার প্রথমে, তারপরে নেম, তারপর বোর্ড, তারপর কত সালে পাস করেছো, এবং তারপরে মেরিট পয়েন্ট দেওয়া আছে, এবং তারপরে তোমাদের সাবজেক্ট কম্বিনেশন দেওয়া আছে, অর্থাৎ তুমি কী কী সাবজেক্ট নিয়েছিলে সেই সাবজেক্টগুলো এখানে দেওয়া আছে। তো একইভাবে এখানেও ঠিকঠাকভাবে চেক করে নেবে এবং চেক করার পর সব ঠিক থাকলে ওকে, এবং না হলে তোমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করে জানাতে হবে। ঠিক আছে, তো এইভাবে তোমরা জঙ্গিপুর কলেজের প্রফেশনাল মেরিট লিস্ট চেক করতে পারবে। ঠিক আছে, এবং এরপর তোমাদের যে হেল্পলাইন নাম্বারে ফোন করতে পারবে সেটি কালকের মধ্যে করতে হবে এবং তোমাদের 21 থেকে ফাইনাল মেরিট লিস্ট বের হবে। ঠিক আছে, এই হলো সম্পূর্ণ আপডেট জঙ্গিপুর কলেজে কীভাবে প্রফেশনাল মেরিট লিস্ট চেক করা যাবে। ভিডিওটি যদি তোমার কাছে ইনফরমেটিভ মনে হয় ভিডিওটিকে একটি লাইক এবং শেয়ার করে দাও, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখো এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। ঠিক আছে, ধন্যবাদ।